মরিগাঁও জেলার ময়রাবাড়ির লুচনাবড়ীত রাইজর প্রতিবাদ। অপরাধীক গ্রেপ্তারের দাবিত গাঁওখনের রাইজে সাব্যস্ত করলে প্রতিবাদ। গাঁওখনের আবু শহীদ নামের লোকজনক 15 জনীয় একটা গুন্ডা বাহিনীর দলে হ্রদরে আক্রমণ করার মৃত্যুর সঙ্গে যুঁজিছে গুয়াহাটী মেডিকেল কলেজ হাসপাতালত। ঘটনাত জড়িত আনজনক ময়রাবাড়ী আরক্ষী আটক করে যদিও বহুকেজন লোক এই ঘটনাত জড়িত থাকার কথা প্রকাশ করা দেখা পাওয়া গেছে। মরিগাঁও জেলার আরক্ষী অধীক্ষকর জেলা প্রশাসনে গুরুত্ব প্রদান করে ঘটনাত জড়িত লোকসক গ্রেপ্তারের দাবিত রাইজে এই প্রতিবাদ সাব্যস্ত করা বলে জানিপরা গেছে। আপনি কেন গম পালে? আমি শুনছি কৈছে বাগাইছে বাগাইছে এটা শুন নাকি দমাই যাচ্ছে আমি না চিনি না চিনলে আমার কল মা শহীদ ভাই বেড়া করতে ও মামু গো আমার বাঁচাও ও মামু আমার বাঁচাও কেলা বাঁচাই তার মামু বাঁচি না খুব বেয়া ধরনের মারিলে নাকি? খুব বেয়া কে মারিলে? মারিয়াছে আমি কইতেছি কি আনারে একটু ফিরান নি একটু ফিরান নি কেউ আনারে একটু ফিরান নি মায়ের তাছে দুটু ফিরান নি এই যে মানুষ দেখতেছে কি কয় একটু ফিরান না আমি এলা বেটি মানুষ ফিরাই পারবা আমি যারো বেমারি বাদে যে এটা দেখে বাদে স্যার তুললেন নিচে কলাম থানাত লিয়ে যেতেছি থানাত লিয়ে যেতেছি তো আমি গিয়ে দোষি না আমি দৌড়ি কেরাম না আমার এমন কেউ নাই আট মানুষের সারা দেখতেছে আমি কইতেছি তো কেউ হয় ফিরান না মন কেউ যদি ফিরাই তো দৌড় তো তেসে আমি তো লাগাই আমি ইন্দা দরজা না বেড়াইছি কিন্তু বাঘ বাঘ কইয়া ধরে আছি খার ফারি আইতাছে তখন আমি শুনি আমি আর দরজা মারিছি মারি আহ হেমন দেখে খারে না সেই কী মারতাছি কিরে তো খারাপ খেয়ে শিক্ষার ফারে বাঘ আইলে তো ধরে আহিবে যাইব গা তুই শিক্ষার ফার তো ভার মানে দরজা খুললে এনতে পারে মারিতাছে ঘুম ফালা একবে দুই বে দি তিন এই তিন বেড়া কি কি নাম নাম কি নাম আব্দুল হক মতলে ইনামুল মাজাহারুল আব্দুল হাই এডি কেজন মানুষ আছিল মানুষ আছিল বহু মানুষ বহুত আছে না রাতে কথা তার দেখা যায় না আন্ধারি নাকি আন্ধারি তো নাকি কত লাইন রেখে নাই বা দার বেড়ি দুইটা মানে বেড়ি কেচ্ছে মাইরে একটা দেখা যায় দেখা লয়ে যা ফেরা না করতে কি নিজে আমাদের না দেখুন খুব কাটছে কাটতে কখন এসে আয় দেউনি যে শাহিদ আমার হার দেন খুব দেখা আসছে শাহিদ আমার অন্য দেখাতে খুব দেখা আসছে মানে আমি আল্লাহ কেউ না আমার পুরি বাড়ি তিন পুরি বাড়ি দেখে মাথা ঘুরান নয় ঘুরে যেতে হয়ে যেতে থাকুক আমার চৌকানদারে আমার শরীর কাপতেছে হয়ে যেতে ওখানে আমি কি করাম কেউ এই বাকি না বাদে পুরে তাপ ফিরে হারে আমি তোর বাহারে না ফুলমার। ময়রাবাড়ী প্রায় শাহিদুর রহমানের রিপোর্ট আনি ভারত 24। রব আপুনি যে এটা অপরাধ করবলৈ গৈ আছে আপুনি জানেনে? এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপরাধ আপুনি জানেনে? অপরাধ কেনেকৈ? মোৰ ছোৱালী মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূঞা 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপৰাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স। তাইক খেলিবলৈ দিয়ক, পঢ়িবলৈ দিয়ক আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব। এতিয়াই তাইক সংসাৰৰ বোজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে? মোৰ ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা লৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।